আদিবাসী সংগঠনের অবরোধের প্রভাব রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। বালুরঘাটে দণ্ডিকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার, কর্মীদের তফসিলি তালিকাভুক্ত করার বিরোধিতাসহ একাধিক দাবিতে রাজ্যজুড়ে বন্ধ সফল করতে পথে নামেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। বন্ধ সমর্থনে বর্ধমানের মেমারিতে জিটি রোড অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্যরা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হলে মেমারি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারত স্বাধীন হয়েছিল, স্বাধীন হয়েছে সেটা ওদের কাছে মনে হচ্ছে না। অনেক দিন ধরে এটা দীর্ঘদিন ধরে হতে বিভিন্ন থানায় গেছে, ওদের লোকাল থানায় গেছে, কোর্ট গেছে, কিছুতেই সুরাহা হয় নাই। বন্ধের আংশিক প্রভাব দেখা যায় বাঁকুড়ার একাধিক জায়গায়। বন্ধ সমর্থনে ছাতনা, তালডাংরা এবং পি মোড়ে পথে নেমে রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। বন্ধ রাখা হয় দোকানপাট। সব বন্ধ আছে, সব কেন বন্ধ? কেন আজকে বন্ধ বলতে এই যে ট্রাক বন্ধ দেখেছে, তাতে সমর্থন করেছে সবাই বলছে। শিবডাঙ্গায় রাজ্য সড়ক অবরোধ করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে অবরোধকারীদের। বন্ধ সফল হয়েছে দাবি সংগঠনের সদস্যদের। এখানে আমরা খুব বেশিক্ষণ আমরা থাকিনি, 3 মিনিট থেকে 4 মিনিট ছিলাম। এরই মধ্যে আমাদের প্রায় এই হামলা, আমাদের বিভিন্ন পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় যে বন্ধ হচ্ছে, সব সর্বত্রই শান্তিপূর্ণভাবে বন্ধ হয়েছে। সরকারের উচিত আদিবাসীদের দাবি শুনে সমস্যার সমাধানে তৎপর হওয়া, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। আদিবাসীদের তো ভারতবর্ষের সরকার জল জঙ্গল জমির অধিকার দিয়েছিল, সেই জল জঙ্গল জমির অধিকার যদি কোথাও কেড়ে নেওয়া হয় নিশ্চয়ই আন্দোলন করবে। আদিবাসীদের দাবি সরকারের মেনে নিয়ে আদিবাসীদের সঙ্গে তাদের সমস্যা সমাধানের জন্য তৎপর হওয়া উচিত। জেলায় জেলায় শান্তিপূর্ণ বন্ধের প্রভাব পড়লেও আগামী দিনে এই আন্দোলন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। রাজেশ খান ও স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।